ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। বন্ধুরা, এই ভিডিওতে আমরা জেনারেল স্টাডিজের প্র্যাকটিস সেট টুটা দেখে নেবো। যারা যারা এর আগের সেটটা দেখো নি, আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। এখানে ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান ইকোনমি, জেনারেল সায়েন্স আর মিসলেনিয়াস জিকে থেকে মোট বাছাই করা 50টা প্রশ্ন রয়েছে। চলো স্টার্ট করেন। দেখো, ফার্স্ট যে প্রশ্নটা রয়েছে, তুলসীদাস কার সমসাময়িক? দেখো, এখানে 4টে অপশান দেওয়া রয়েছে। তুলসীদাস কার সমসাময়িক? তো এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? অপশান বি, আকবর। নেক্সট আমরা দেখবো কার রাজসভায় ইউরোপীয় শিল্পকলা পরিলক্ষিত হয়েছিল। তো কার রাজসভায় ইউরোপীয় শিল্পকলা পরিলক্ষিত হয়েছিল? হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর না শাহজাহান? কোনটা হবে রাইট অ্যান্সার? উত্তর হয়ে যাবে অপশান সি, জাহাঙ্গীর। এরপর বাবরের আত্মজীবনী থেকে বিজয়নগরের কোন রাজার কথা জানা যায়? বাবরের আত্মজীবনী থেকে বিজয়নগরের কোন রাজার কথা জানা যায়? কৃষ্ণদেব রায়, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এরপর চলে যাব দার উল সাফা কি? দার উল সাফা, দেখো এখানে 4টে অপশান দেওয়া রয়েছে, এর মধ্যে কোনটা হবে দার উল সাফা? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, দাতব্য চিকিৎসালয়। নেক্সট আমরা চলে যাচ্ছি, দেখো কোশ্চেন নাম্বার 5, সারনাথের লায়ন ক্যাপিটালটি কোন রাজা নির্মাণ করেন? সারনাথে যে লায়ন ক্যাপিটালটা রয়েছে সেটা কোন রাজার দ্বারা নির্মিত হয়েছিল? তো এটা হয়ে যাবে অশোক, অপশান ডি রাইট অ্যান্সার হয়ে যাবে। এরপর কোন রাজস্ব ব্যবস্থায় জমির খাজনা আদায়কারী হিসাবে জমিদার মধ্যস্বত্বভোগীর ভূমিকা পালন করত? দেখো এখানে 4খানা অপশান দেওয়া রয়েছে, কোন রাজস্ব ব্যবস্থায় জমির খাজনা আদায়কারী হিসাবে জমিদার মধ্যস্বত্বভোগীর ভূমিকা পালন করত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, চিরস্থায়ী বন্দোবস্ত। নেক্সট চলে যাবো, দেখো ফাদার অব জিওগ্রাফি কাকে বলে? ফাদার অব জিওগ্রাফি কাকে বলা হয়? তো দেখো এখানেও 4টে অপশান দেওয়া রয়েছে, রাইট অ্যান্সার হবে অপশান বি, এরাটোস্থেনিস। নেক্সট চলে যাচ্ছি, দেখো সোয়াচ অফ নো গ্রাউন্ড, সোয়াচ অফ নো গ্রাউন্ড কি? সোয়াচ অফ নো গ্রাউন্ড একটা দ্বীপ। এরপর চলে যাই, বিশ্ব খাদ্য দিবস কবে পালন করা হয়? বিশ্ব খাদ্য দিবস কবে পালন করা হয়? এখানে রাইট অ্যান্সার হবে কোনটা? অপশান বি, 16ই অক্টোবর। এরপর চলে যাই, দেখো পৃথিবীতে সবচেয়ে বেশি মিলেট কোথায় উৎপন্ন হয়? পৃথিবীতে সবথেকে বেশি মিলেট কোথায় উৎপন্ন হয়? সবথেকে বেশি মিলেট উৎপন্ন হয় ভারতে, অপশান ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। এরপর দামোদর ভ্যালি কর্পোরেশন কত সালে স্থাপিত হয়? তো দেখো এখানে 4টে অপশান দেওয়া রয়েছে, দামোদর ভ্যালি কর্পোরেশন 1948 সালে স্থাপিত হয়েছিল। নেক্সট চলে যাব, ওএপিইসি কবে গঠিত হয়? দেখো এটা কিন্তু ওপেক নয়, ওএপিইসি কবে গঠিত হয়? ওএপিইসি এটা গঠিত হয় 1968, 1968 খ্রিস্টাব্দে এটা গঠিত হয়েছিল। এরপর তিপাম পাহাড় কোথায় অবস্থিত? তিপাম পাহাড় কোথায় অবস্থিত? এটা আসামে অবস্থিত, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এরপর নেলোর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? নেলোর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো এটা পেনার নদীর তীরে অবস্থিত নেলোর শহরটা। এরপর পিনেট প্রণালী কোন নদীর উপত্যকায় দেখা যায়? পিনেট প্রণালী কোন নদীর উপত্যকায় দেখা যায়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, নর্মদা। এরপর ডুডুমা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? জলপ্রপাতটার নাম ডুডুমা, কোন নদীর উপর অবস্থিত? মুচকুণ্ড নদীর উপর। নেক্সট আমরা চলে যাব, ভারতবর্ষের চিরহরিত বৃক্ষের গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? চিরহরিত বৃক্ষের গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? এটা রয়েছে জব্বলপুর। নেক্সট, একটি সাধারণ দর্পণে কোন ধরনের প্রতিবিম্ব দেখা যাবে? একটা সাধারণ দর্পণে কোন ধরনের প্রতিবিম্ব দেখা যাবে? অপশান এ অসৎ বিম্ব হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। এরপর নিচের কোনটি ভাইরাল অসুখ নয়, মানে ভাইরাস ঘটিত অসুখ কোনটা নয়? তো যক্ষা হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। এরপর আইরিশ নিচের কোন অংশের সম্মুখ ভাগ? আইরিশ নিচের কোন অংশের সম্মুখ ভাগ? কর্নিয়া হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, অপশান ডি। এরপর কোন উপাদানটির অভাবে গাছের সাদা মুকুল রোগটি ঘটে? সাদা মুকুল নামে যে রোগটা হয় গাছের, সেটা কোন উপাদানটার অভাবে ঘটে? অপশান এ জিঙ্ক হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। এরপর কোনটি সিফোর উদ্ভিদ? সিফোর উদ্ভিদ নিচের মধ্যে কোনটা? এগুলো সবকটা বিজ্ঞানসম্মত নাম দেওয়া রয়েছে, তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে জিয়ামেইজ। এরপর দেহের তাপ নিয়ন্ত্রণ নির্মিত কাদের দ্বারা প্রভাবিত হয়? দেখো এখানে অপশানগুলো একটু বড় বড় রয়েছে, আমি একটু বলে দিই। চর্মের তাপগ্রাহকগুলি অপশান এ, অপশান বি হচ্ছে
মস্তিষ্কে অবস্থিত তাপ নিয়ন্ত্রক কেন্দ্রে সঞ্চালনকারী রক্তের উষ্ণতা, অপশান সি স্নায়ুজ ও হরমোনীয় নিয়ন্ত্রণ, অপশান ডি উপরে উল্লেখিত সকল মাধ্যম। তো এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? অপশান ডি উপরের উল্লিখিত সকল মাধ্যম, এর উপরে তিনটেই হবে। এরপর দেখো সোরাস কোন উদ্ভিদে পাওয়া যায়, সোরাস কোন উদ্ভিদে পাওয়া যায়, রাইট অ্যান্সার হয়ে যাবে ফার্ন, অপশান সি। এরপর একজন মানুষের মৃত্যুর পর কত ঘন্টার মধ্যে চক্ষুদান করা উচিত, একজন মানুষের মৃত্যুর পর কত ঘন্টার মধ্যে চক্ষুদান করা উচিত। তো এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? অপশান বি 4 থেকে 6 ঘন্টা। এরপর দেখো কত সালে বন্যজীবন সংরক্ষণ আইন চালু হয়, বন্যজীবন সংরক্ষণ আইন চালু হয় কত সালে, রাইট অ্যান্সার হবে 1972, অপশান বি। এরপর চলে যাই, দেখো রাসায়নিকভাবে ইনসুলিন হরমোন কি, ইনসুলিন হরমোনটা রাসায়নিকভাবে কি, দেখো 4টে অপশান রয়েছে, ফ্যাট, স্টেরয়েড, প্রোটিন না কার্বোহাইড্রেট, রাইট অ্যান্সার কোনটা হবে? অপশান সি প্রোটিন। এরপর এইডসের জীবাণু প্রতিরোধক হিসাবে কোন ড্রাগ ব্যাপকভাবে ব্যবহৃত হয়, এইডসের জীবাণু প্রতিরোধক হিসাবে কোন ওষুধ মানে কোন ড্রাগটা ব্যবহার করা হয়, দেখো এখানে 4টে অপশান দেওয়া রয়েছে, এর মধ্যে কোনটা হবে রাইট অ্যান্সার? অপশান এ জাইডোরুডাইন। নেক্সট চলে যাই, দেখো বংশানুক্রমিক রোগ হিমোফিলিয়ার বাহক, হিমোফিলিয়ার বাহক কারা, তো এখানে অপশানটা একটু বড় আছে, তোমরা একটু দেখে নাও ভালো করে, বংশানুক্রমিক রোগ হিমোফিলিয়ার বাহক কারা, তো এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? অপশান বি মহিলা এবং পুরুষদের দ্বারা প্রকাশিত, এটা হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। এরপর বিশ্ব মুদ্রা দিবস কবে পালন করা হয়, বিশ্ব মুদ্রা দিবস কবে পালন করা হয়? 5 ডিসেম্বর, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এরপর চলে যাই, দেখো 281 অ্যান্ড বিয়ন্ড আত্মজীবনীটা কার, ভিভিএস লক্সমন, অপশান সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। এরপর চলে যাই 2019 এশিয়া ইউথ অ্যান্ড জুনিয়র ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে, এশিয়া ইউথ অ্যান্ড জুনিয়র ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ 2019 এটা কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর কোরিয়া, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এরপর অটল বিহারি বাজপেয়ী কত সালে পদ্মবিভূষণ পেয়েছিলেন, অটল বিহারি বাজপেয়ী কত সালে পদ্মবিভূষণ পেয়েছিলেন? 1992 সালে বন্ধুরা অটল বিহারী বাজপেয়ী পদ্মবিভূষণ পেয়েছিলেন। এরপর চলে যাই আজাদ বচপন কি ওর বইটি কার লেখা, আজাদ বচপন কি ওর বইটি কার লেখা, এটা কৈলাস সত্যার্থী লেখা, খুব ইম্পর্ট্যান্ট একটা বই, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এরপর চলে যাই, দেখো মিসমি উপজাতি কোথায় দেখা যায়, মিসমি উপজাতি কোথায় দেখা যায়, তো এটা গুজরাটে দেখা যায়, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এরপর চলে যাব অঙ্গালবালথা আন্দোলন কোন পরিবেশ আন্দোলনের সাথে যুক্ত, অঙ্গালবালথা আন্দোলন কোন পরিবেশ আন্দোলনের সাথে যুক্ত, দেখো নিচে যে পরিবেশ আন্দোলনগুলো আমি লিখে দিয়েছি এর মধ্যে রাইট অ্যান্সার কোনটা হবে? অপশান এ চিপকো আন্দোলন। এরপর চলে যাই, দেখো প্রধানমন্ত্রী আবাস যোজনা কবে চালু হয়, প্রধানমন্ত্রী আবাস যোজনা কবে চালু হয়, রাইট অ্যান্সার কোনটা হবে? জুন 2015। এরপর দেখো টিক্কা রোগ কোন গাছে দেখা যায়, বাদাম হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, অপশান এ। এরপর 2023 ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে, অপশান বি ভারত। এরপর রুপিয়া যে চিহ্নটা সেটা কবে গ্রহণ করা হয়েছিল, রুপির যে চিহ্নটা সেটা কবে গ্রহণ করা হয়েছিল, অপশান বি 2010 হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। এরপর দেখো সংবিধানের কোন সংশোধনী ভোটদানের বয়স মানে কোন সংশোধনীতে ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে আর কি, কোন সংশোধনীতে করা হয়েছে এটা, অপশান বি 61তম সংশোধনী। এরপর মুদ্রাস্ফীতি কী কারণে হয়, দেখো এখানে অপশানগুলো আমি একটু বলে দিই, মুদ্রাস্ফীতি কী কারণে হয়, অপশান এ বাজেট ঘাটতি বেশি হলে, নাকি অপশান বি টাকার আমদানি বেশি হলে, নাকি অপশান সি সাধারণ মূল্যসূচক বেশি হলে, নাকি অপশান ডি ভোগ্যপণ্যের মূল্য বেশি হলে, এখানের মধ্যে রাইট অ্যান্সার কোনটা হবে? অপশান ডি ভোগ্যপণ্যের মূল্য বেশি হলে। এরপর চলে যাই সর্বোদয় কথাটির অর্থ কী, সর্বোদয় কথাটির অর্থ কী, এটা সকলের কল্যাণ হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান সি। এরপর দেখো ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য হন কারা মানে কার দ্বারা নিযুক্ত হন, ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা কার দ্বারা নিযুক্ত হন,
রাষ্ট্রপতি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার অপশান বি। এরপর এন এ এফইডি কিসের সাথে যুক্ত? এন এ এফইডি কিসের সাথে যুক্ত? এটা কৃষির বাজার, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এরপর ভারতীয় অর্থের অবমূল্যায়নের কারণ কি? তো এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? অপশান ডি, সবকটি, আমদানি বৃদ্ধি, রপ্তানি হ্রাস, বাজেট ঘাটতি, সবকটা হবে। এরপর ঝালি নৃত্য কোন রাজ্যে দেখা যায়? তো ঝালি নৃত্য এখানে দেখো চারটে অপশান দেওয়া রয়েছে, এর মধ্যে কোনটা হবে রাইট অ্যান্সার? অপশান বি, হিমাচল প্রদেশ। এরপর শিকার টেকনোলজি কিসের সাথে যুক্ত? শিকার টেকনোলজি কিসের সাথে যুক্ত? দেখো চারটে অপশান দেওয়া রয়েছে, এর মধ্যে রাইট হবে এটা অপশান সি, মিসাইল। চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়েছিল? 1917, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এরপর চলে যাবো দেখো ভারত অলিম্পিকে প্রথম কবে অংশগ্রহণ করে? 1920, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। সো বন্ধুরা ভিডিওটা ইউজফুল বলে মনে হলে প্লিজ লাইক করে দাও, একটা শেয়ার করে দাও বন্ধুদের সাথে, কমেন্ট করে তোমার মতামত জানাও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, সাথে সাথে বেল আইকনটা প্রেস করে নাও যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। ধন্যবাদ।